তো আমি জানি যে আসলে এটা একটা কমন একটা কমন একটা সমস্যা আমাদের মধ্যে, যে আমরা অনেকেই ফোন লকটা ভুলে যাই। দেখা গেছে যে আমারই হয়েছে, আমি যখন প্রথম ফোনটা কিনেছিলাম তো আমি লকটা দিয়ে প্রথমে ভুলে গিয়েছিলাম যে আমার আসলে লকটা কী। তো এতে করে আমি সমস্যায় পড়েছি, অনেক খুলতে আমার সমস্যা হয়েছে। তো এরকম আমার মতো অনেকেই আপনারাও সমস্যায় পড়েন। তো আজকে দেখাবো যে কীভাবে আপনি যদি লকটা হয়ে যায় আপনি কীভাবে এটা খুলবেন। তো প্রথমে আপনাকে ফোনটাকে অফ করতে হবে। আর আগেই বলে নিচ্ছি যে এটা আপনাকে রিসেট দেওয়া ছাড়ার উপায় নেই, কারণ আপনি সাধারণভাবে খুলতে পারবেন না, যেহেতু আপনি ঢুকতেই পারবেন না, সুতরাং সাধারণভাবে খোলার কোনো উপায় নেই। তো আপনি প্রথমে আমি একটা চায়না সেট দেখাচ্ছি, এটা সিম্ফনি 400 একটা সেট, এটা দেখাচ্ছি আপনাদেরকে, এবং ওয়ালটন সিম্ফনি, এটা একই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো যে এখানে পাওয়ার বাটন আর হলো ভলিউম মাইনাস যেটা, এটার সাথে চেপে ধরবেন একই সাথে দুইটা। তো চেপে ধরার পর আপনার প্রথম যে এটা আসবে সেটা কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখেন যে লেখা আছে ফ্যাক্টরি মোড। তো ফ্যাক্টরি মোডে এখানে গিয়ে আপনি পাওয়ার, এখানে আপনার যে ভলিউম বাটনটা আছে এটার যে আমরা মাইনাস যেটা সেটা আমরা ইউজ করি নিচে আসার জন্য। এখানে দেখছেন যে ক্লিয়ার EMMC, এখানে আপনি এটা ক্লিক করবেন। সাধারণ অন্য জায়গায় লাভ নেই আপনার কোনো, এখানে যেগুলো আছে তবে দরকার নেই, এগুলো আপনি এখানে ক্লিয়ার EMMC-তে পাওয়ার বাটনটাকে ইউজ করবেন ওকে করার জন্য। তো আমি এটা ওকে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি মোড, এই ফ্যাক্টরি মোডে আপনি নিচে অপশনগুলো যাবেন, যে এখানে ভলিউম ডাউন যেটা আছে মাইনাস, এখানে এটা এটা চেপে আপনি নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার EMMC এটা আসবেন, এটা এসে আপনাকে ওকে বাটন হিসেবে ব্যবহার করতে হবে পাওয়ার বাটনটাকে। তো আপনি এখানে ক্লিয়ার EMMC উপরে প্রেস করবেন, ফরম্যাটিং ডাটা, এই আপনার কাজ শেষ। তো এভাবে করলে আপনি ঘরে বসেই আপনার লকটাকে আপনি খুলে নিতে পারবেন, আপনার দোকানে যাওয়ার প্রয়োজন হবে না, এবং আপনি অনেকটা অন্যদেরটাও খুলে দিতে পারবেন। তো এখানে ফোনটা ঠিক আগের মতো যখন আপনি ফোনটা কিনেছিলেন সেরকমভাবে চলে আসছে। এখানে এবার আপনার পরবর্তী কাজগুলো আপনি নিজেই করবেন, আপনার এখানে যে এগুলো আছে সেট করে নেবেন। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আই থিঙ্ক আপনাদের এটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।